শাহরাস্তিতে হরতাল অবরোধে বিএনপির দশ নেতাকর্মী গ্রেফতার শাহরাস্তিতে হরতাল অবরোধে চার দিনে বিএনপির দশ নেতাকর্মীকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ এছাড়া অবরোধে নাশকতার অভিযোগে পাঁচজনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত নেতাকর্মীদের বিরুদ্ধে উনিশশো চুয়াত্তর সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে শাহরাস্তি মডেল থানার সূত্রে জানা যায় গত একত্রিশে অক্টোবর ভোর চারটা পঞ্চাশ মিনিটে মহাসড়কে ককটল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি ও অন্তর্ঘাতমূলক কার্যকলাপ সংগঠন ও সহায়তার অপরাধে বিএনপির পাঁচ নেতাকর্মীর নাম উল্লেখপূর্বক অজ্ঞাত অনেক নেতাকর্মীর বিরুদ্ধে উনিশশো চুয়াত্তর সালের বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে সূত্র আরও জানায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার সুচিপাড়া উত্তর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রকাশ আজাদ টামটা দক্ষিণ ইউনিয়নের টামটা গ্রামের মৃত আবু তাহেরের পুত্র বিএনপি নেতা মোহাম্মদ সেলিম হোসেন ও মেহের দক্ষিণ ইউনিয়নের দারুণকড়া গ্রামের কাজীবাড়ি হোসেনের আহমেদের পুত্র ইসমাইল হোসেন সুজনকে উনত্রিশ অক্টোবর কারাগারে পাঠানো হয় তিরিশ অক্টোবর সকালে উপজেলা মেহের দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদ কবির ওই ইউনিয়নের আট নং ওয়ার্ডের যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল হোসেন ও পৌরসভার সেনগাঁও গ্রামের যুবদল সমর্থক মোহাম্মদ এমদাদ হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে একত্রিশ অক্টোবর চিতোসী পূর্ব ইউনিয়নের নাগবাড়িয়া গ্রামের মৃত হাফিজুর রহমানের পুত্র মোহাম্মদ আবু সাজ্জাদ খান স্বপন ও বিশেষ ক্ষমতা আইনে টামটাও উত্তর ইউনিয়নের মুরাগাঁও গ্রামের মৃত শাহজাহানের পুত্র মোহাম্মদ মাইনুদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে তিনি ওই ইউনিয়নের এক নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক এদিকে গত একত্রিশ অক্টোবর দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক নভেম্বর পৌরসভার মেহার গ্রামের মৃত শেখ শহীদুল হকের পুত্র বিএনপি সমর্থক শেখ মোহাম্মদ আনিস ও দুই নভেম্বর উপলতা গ্রামে তাজুল ইসলামের পুত্র ফোরকান হোসেন রতনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন জানান দুই বাইশ সালের একটি মামলায় ছয়জন উনিশশো চুয়াত্তর সালের বিশেষ ক্ষমতা আইনে চলতি বছরের মার্চ মাসের একটি মামলায় দুইজন ও একই আইনে একত্রিশ অক্টোবর মামলায় দুজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে তিনি আরও জানান নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে